আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শনিয়ারদার দক্ষিণা কিচেন আসছি না। দক্ষিণা কিচেন হলো আমাদের এই যে জাহিন বাবাজিদের, মানে আমরা এটা প্রমোট করার একটাই উদ্দেশ্য যে একজন দিনদার মানুষ যার হাত ধরে একটা ভালো রেস্টুরেন্ট চলে সেটা যেন ভালো চলে, এবং এখানে ইউনিক কিছু খাবার তৈরি হয় যে খাবারগুলো স্বাভাবিকভাবে অন্য জায়গায় তৈরি হয় না। আমরা এখন আমাদের এখানে আমরা আজকে একসাথে এসেছি আমার বাজান নাজমুস সাকিব, বাজান ইসমাইল এবং আবু রায়হান এবং কলরবের আমাদের আবু সাইদ। আমরা আসছি এখানে খেতে। এখন দেখেন ভোজনে ব্যস্ত আছে আমার বাজানরা, আমি তো কথা বলতেছি। বাজান এই যে যে মানে এটা ধরো বাংলাতে ধরো এই যে যে মানে এটা এটার নাম কি বাজান? আমি নিজেও জানি না। জানো না এটা হলো কি কি নাম? কি দক্ষিণা কিচেন ফ্যামিলি নাম, ফ্যামিলি নাম। এটার একটার দাম জানো কত? খাইতেছো যে কথা কও, কত দাম তো জানি না, আপনি বলে দেন। এটা 400 টাকা দাম। এটা বাংলাদেশে খুব কম জায়গায় হয়। এটা কোথাও দেখি না। বিশেষত্ব হলো কোথাও দেখো নাই তুমি? বিশেষত্ব এটা পাই নাই কোথাও। এটা এই উপরে যে এটা কিন্তু কি মানে কি বলে ওটাকে, এই নারকেল, নারকেল গুঁড়ো সুন্দর করে দিয়েছে ভিতরে। এটা কি বাজান বলো তো, তুমি বলো। আনার বিভিন্ন প্রকারের ফল আছে না? হ্যাঁ, এটা এক কথায় খেলে ভিতরে যে একটা স্বাদ আসে গেল, কেমন কেমন মনে হয়? আমি এটা আগে কখনো খাই না, মানে স্বাদটা এখন কেমন মনে হচ্ছে গালে দেওয়ার পর? এটা বলতে যেটা আগে খাই না কখনো, এটা তো নতুনত্ব না আমার কাছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগার একটা বিষয়। আর এরকম সিস্টেম তো আমি কোথাও দেখি নাই। আচ্ছা বাদাম, তোমার তো সব জায়গায় খাওয়াই দেখি আমরা, একটা দেখো তুমি তো খাবারটা পাইলে মোটামুটি তোমার অবস্থাটা একটু অন্যরকম দেখা যায়।